কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে হয় কার হুকুম? কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, ঠিক না বা ঠিক? কোরআনে প্রথমেই আল্লাহ বলেছেন কার নামে পড়তে হবে, ঠিক না বা ঠিক? প্রথম ওহিটা হলো কিভাবে মানুষকে বানানো হয়েছে, কিভাবে মানুষকে বানানো হয়েছে সেই ওহিটা প্রথম আল্লাহ নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কেন আল্লাহর নামে পড়তে হবে? আল্লাহ বলছেন আমার নামে পড়ো, কারণ আমার চেয়ে সম্মানিত আর কেউ নাই। আল্লামা বিল কালাম, আমি কলম দিয়ে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানত না সব শিখিয়েছেন কে? এই জন্য ইসলামের বাহিরে কোনো শিক্ষা নাই। এই যে কাঠ মিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কথা কন না কেন? একজন নবী কাঠ মিস্ত্রি ছিলেন, কি নাম? কি নাম? অসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। আবার আরেকজন নবী ছিলেন রাজমিস্ত্রি, কি নাম? ইদিয়ার ফাহু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা পুনর্নির্মাণ করলেন মুহাম্মদ সেইদিনা আল্লাহ রাব্বুল আলামিন। কাবা পুনর্নির্মাণ করলেন বাপকে দিয়ে, আর ছেলেকে যুগালি রাখলেন। ছেলেও নবী, বাপও নবী। ছেলে হলেন গোলাম হালিফ, এত বড় ধৈর্যশীল গোলাম দুনিয়াতে আর একজনও নাই। কি ধৈর্যশীল! যখন আগুনের দিকে যাচ্ছে তখন এই ছেলের জন্য দোয়া করেছে। আল্লাহ বললেন এমন ছেলে তোমাকে দান করব যার মতো ছেলে কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে। আপনার ছেলে কি আপনি বলেন তো, বাবা আমি কালকে মসজিদে তাহাজ্জুদ পড়ে স্বপ্ন দেখি যে তোমারে জবাই করতেছে। ছেলে বলবে তোর মতো বাজে বাপের আমার কোনো দরকারই নেই, তোর মতো বাপের আমি বাপই ডাকব না, ঠিক না? ঠিক। যত ফরেজগারি আপনি হন, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে মায়ের কোলে রেখে গেলেন, ইন্নি আসকান্তু যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখেছি যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, খাওয়া নাই, পানিও নাই, এমন এক জায়গায় আমার বাচ্চাকে আমি রেখে যাচ্ছি, হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। এই বাচ্চা যখন বড় হলো, ছেলেকে দেখতে এসেছে ছেলে ফালাম্মা বালাগা মাহমুস মাহমুস সাহাইয়া, যখন তার সাথে হাঁটা চলা শিখলো তাকে বলছে ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহু, আমি স্বপ্ন দেখেছি স্লটারিং ইউ, তোমাকে জবহ করছি। ছেলে বলছে 11-13 বছরের ছেলে বলছে ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস, কষ্ট হচ্ছে আপনাদের তো কথা বলেন না কেন? একটু বলে আল্লাহ আকবার বলেন তো। হ্যাঁ মোশাররফ ভাই খুশি হয়, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসলে ভাত খায় না, ভাত খাইছেন সবাই? খান নাই? আজকে রোজার দিন, আজকে খাইবেন? আমি তো আজকে আমার রোজা ভাঙাইছে ওই যে কাজী সাহেব, কাজী বিচার আল্লাহ করে, কাজী অনেক রাঁধছে না খেলে দেখি যে ওর বউ কষ্ট পাবে। আপনারা যাওয়ার সময় খাইয়া যায় না, কাজীর কোমরে কদ্দুর গুলাই দেখি অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য মেহমানের মুখের দিকে তাকিয়ে আমি রোজাটা ভেঙে ফেলছি। আমি কিন্তু ঢাকা থেকে সেহরি খেয়ে পর্যন্ত আসি, বৃহস্পতিবার সোমবার রোজা রাখবে মনে থাকবে তো? এই দুই দিন কি হয় বলেন তো? সোমবার দিন জান্নাতের দুয়ার খোলা থাকে, সোমবার দিন সব আমলগুলো আকাশ আল্লাহর কাছে উঠে যায়। মানুষের দেন সবাই চানা পানি, গরম 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 দিয়ে কি হবে, গলা বন্ধ হয়ে গেলে পানি খেয়ে নেবো। এই মাইকেলা, মাইকের আওয়াজই নেই না, ঠিক আছে? হ্যাঁ আওয়াজ কম, পয়সা দিবেন কম, আওয়াজ বেশি দিবে খুশি, পয়সা কম আওয়াজও কম, পয়সা কম আজিয়ে। আমরা কোন সুরা থেকে পড়বো বলেন তো? সুরা নেশা, নেশা মানে কি বলেন তো? হ্যাঁ নাসিউন মানে কি? নাসিউন মানে ভুলে যাওয়া, বাপ ভুলে গেছেন এর জন্য সন্তানও
ভুলে যায়, নাসিয়ন থেকে ইনসান, নেশা, মেয়েরা বেশি ভুলে, এই জন্য হলো নেশা। এই জন্য কি নেশা, বেশি ভুলে, ভুলে জামাইরে দোষ দেয়, এরকম মহিলা বোধ হয় নাই, বল মারিতে নাই, তোর ঘরে এসে শুধু কষ্টই করল, বউ কি কষ্ট করছো, কয়ে যে কাপড় আমার তিনটা, কয়ে ওই যে কোরবানের সময় যে দুইটা এনে দিছিলাম, কয়ে এগুলো তাল মারিতে রাখছে, ভুলে গেছে আছে না, ওদের উপরে রাগ করবেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, এত পরিশ্রমী, দুনিয়ার সব দেশের মেয়েরা স্বামীরে পাক করতে লাগিয়ে দেয়, এক বেলা সে রাঁধে আরেক বেলা স্বামী রাঁধে, কিন্তু আমাদের সব রান্না বাড়া কারা করে, কথা কন না, কারা করে, ঘর পরিষ্কার করে কারা, বাচ্চা পালে কারা, আপনার কাপড় ধোয় কারা, কিল খায় কারা, হাইসেন না, দাঁত বের করে ফেলবে আল্লাহ ঝাড়ু দিয়া পিটায়, দিদির গায়ে হাত তোল, অমরুক্ষ, তোর বিয়ে করার অধিকার নাই, হাত তুললি কেন, রাসূল বলেছেন গালিও দিতে পারবি না মেয়েদেরকে, আমি নবীর সব মেয়েদের বাপ, যারা মেয়েকে গালি দেয় ওই গালি রাসূলের উপর গিয়ে পড়ে, খবরদার, লা তাসুবুল বানাত, মেয়েদেরকে কখনো গালি দিও না, ইন্নি আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ, কোন শর্মে গালি দেন, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন, এজন্য মেয়েদের আসার কোনো শেষ নাই, আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তায়েফার মক্কা শরীফের মধ্যখানে মধ্যবর্তী জায়গাতে, আর মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে, এজন্য মেয়েরা ইনফিনিটি চায়, আপনি যত দিবেন একটু পরেই বলবে আর একটু দাও, ঠিক হবে ঠিক, এটা তাদের দোষ না, মেয়েরা সৌন্দর্য হয় কারণ, সৌন্দর্য মণ্ডিত হয় কারণ, জান্নাত সুন্দর না অসুন্দর, কথা বলেন, এই জন্য এদেরকে পর্দায় রাখতে হয়, যেই পিতা তার উপযুক্ত মেয়েকে পর্দায় রাখে না ওই পিতা হলো দায়ুস, যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে ওই স্বামী দায়ুস, আপনার মেয়ে 10 বছর হওয়ার সাথে সাথে ওকে মাথায় পর্দা দিয়ে দেন, 9 বছর বয়সে ওকে বোরকা দিয়ে দেন, ওকে পর্দার ভিতরে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর সৌন্দর্যকে প্রকাশ হতে দিও না, লা তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইওর বিউটিনেস, সৌন্দর্য প্রকাশ করো না, মেয়েদের কণ্ঠ সৌন্দর্য না, কণ্ঠ দিয়ে শুধু কোরআন পড়বে, কি পড়বে, অন্য কিছু পড়া জায়েজ, হ্যাঁ, পরপুরুষ শুনবে না, মেয়েরা মেয়েদেরটা শুনো, কোনো আপত্তি নাই, মেয়েরা যখন কথা বলবে এনি বিনি বলবে না, স্টেট কথা বলবে, কোন বেগানা পুরুষ যদি ফোন করে হ্যালো কে তুমি, হ্যালো আপনি কে গো, না নিষেধ, ইনি বিনি কথা বলবে না, স্টেট ফরওয়ার্ড কথা বলবে,